বেটি বাঁচাও বেটি পাঠাও কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার অনুষ্ঠিত হয় বিলুনিয়া মহকুমা ভিত্তিক সাইকেল র্যালি। সাইকেল র্যালি শুরু হওয়ার আগে বিলুনিয়া বিকেআই কনফারেন্স হলে আয়োজিত হয় এক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি তথা দক্ষিণ জেলা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই দিনের সাইকেল র্যালি ও অনুষ্ঠানের সূচনা করার পর সংক্ষিপ্ত আলোচনা রাখেন উপস্থিত অতিথিরা। দক্ষিণ জেলা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন ছাড়াও ছিলেন দক্ষিণ জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের আধিকারিক রিতেশ শীল, বিকেআই প্রধান শিক্ষক তপন বৈদ্য, বিলুনিয়া মহকুমার পুলিশ আধিকারিক সমু দেববর্মা সহ অন্যান্য অতিথিরা। শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এখনো ছাত্রীরা বা মেয়েরা সমাজে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে পড়ে থাকে। এই প্রতিকূলতা দূর করতেই বেটি বাঁচাও বেটি পড়াও প্রজেক্টের কর্মসূচি। এই কর্মসূচি শুধু বিলুনিয়াতেই নয়, জেলার অন্যান্য মহকুমায় এই ধরনের কর্মসূচি করা হচ্ছে। আলোচনা রাখতে গিয়ে কথাগুলো বললেন জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। আমরা বেটি বাঁচাও বেটি পড়াও যে স্কিমে সেটার আন্ডারে একটা ইনোভেটিভ কম্পোনেন্ট থাকে, সেটার আন্ডারে আমরা সাইকেল র্যালি প্ল্যান করেছি। শুধু এই সাবডিভিশনই নয়, বাকি দুইটা সাবডিভিশনেও এই ধরনের সাইকেল র্যালি ছাত্রীরা করবে। তো আপনারা জানেন যে প্রতি বছর আমরা যে বেটি বাঁচাও বেটি পড়াও এই স্কিমের আন্ডারে বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা হাতে নিয়ে থাকি আর এই সমস্ত জিনিস আমরা রূপায়ণ করি। লক্ষ্য একটাই যে এখনও যে সমাজে বিভিন্ন ধরনের যে প্রতিকূলতা যে মেয়েরা ছাত্রীরা তারা এখনও ফেস করে সেটা যাতে আমরা দূর করতে পারি সেটা বিভিন্ন। এদিনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতি বিকেআই প্রধান শিক্ষক তপন বৈদ্য আলোচনার পর সমাপ্তি হয় অনুষ্ঠান। এরপর বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রীরা সাইকেল র্যালিতে অংশ নেয়। বিকেআই প্রাঙ্গণ থেকে শুরু হয় এই সাইকেল র্যালি। পতাকা নেড়ে সাইকেল র্যালি সূচনা করেন উপস্থিত অতিথিরা। সাইকেল র্যালি গার্লস স্কুল সংলগ্ন হয়ে কালীনগর মোটর স্ট্যান্ড, আর্য কলোনি, সৎসঙ্গ রোড, থরে বিদ্যাপীঠ কর্নার, হলচমোহনী হাসপাতাল রোড, ব্যাংক রোড, পুরাতন মোটর স্ট্যান্ড হয়ে র্যালি ফিরে আসে বিকেআই প্রাঙ্গণের সামনে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।